বৈশাখী টেলিভিশনের মালিকানা দাবি করে এমএনএইচ বুলুর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ আজ সকালে এই রায় দেন এই রায়ের ফলে বৈশাখী টেলিভিশনের মালিকানা বর্তমান পরিচালনা পর্ষদের কাছেই থাকলো বলে জানান আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম এস এম সুমনের প্রতিবেদন দুই সালে বৈশাখী টেলিভিশনে শেয়ার কিনে নেয় ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড সেই সময় এমএনএইচ ব্লুও তার চৌষট্টি হাজার শেয়ার বিক্রয় ও হস্তান্তর করেন ডেস্টিনির কাছে কিন্তু পরে তিনি শেয়ার হস্তান্তর যথাযথ হয়নি দাবি করে হাইকোর্টে কোম্পানি আইনে দুটি মামলা করেন শুনানি শেষে হাইকোর্ট ব্লুর পক্ষে রায় দেন এর বিরুদ্ধে আপিল করে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ দুই সালের পনেরোই ফেব্রুয়ারি এই মামলায় বৈশাখী টেলিভিশনের বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে রায় দেয় আপিল বিভাগ তবে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বলুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে তার রিভিউ আবেদন খারিজ করে দেন বৈশাখী টেলিভিশনের পক্ষে মামলায় ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার মইনুল ইসলাম শুনানি করেন বৈশাখীর মালিকানা নিয়ে যে মামলা এটা তো সবারই জানা বৈশাখীর মালিকানার ক্ষেত্রে এখানে ডেস্টিনির যেমন মালিকানা রয়েছে তারপরে বৈশাখীর ডিএমডি সাহেব আছেন টিপু আলম সাহেব তার মালিকানা আছেন আজকের এই রায়ের মাধ্যমে সবার মালিকানাই প্রতিষ্ঠিত হলো তিনি জানান আদালত রায় বলেছেন শেয়ার হস্তান্তর সঠিক হয়নি এই দাবি করে হাইকোর্টে এমএনএইচ বুলু যে আবেদন করেছিলেন তা আইনের দৃষ্টিতে অচল এ ধরনের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী ন্যূনতম এক দশমাংশ শেয়ারের মালিক হতে হয় অথচ বুলু যখন দরখাস্ত করেন তখন তার কোনো শেয়ার ছিল না এমএনএইচ বুলুর এই বৈশাখী টিভিতে আর কোনো সত্য বা মালিকানা কোনো রকমের কোনো মালিকানা বা সত্য আর নেই এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা